সন্দ্বীপ পৌরসভার ওয়ার্ড পর্যায় থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পৌরসভা আওয়ামী লীগ। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ওয়ার্ড কমিটির বর্ধিত সভার আয়োজন করছে তারা। আসন্ন 15 আগস্টে ব্যাপক পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারের আবারও বিজয় সুনিশ্চিত করাই হচ্ছে এসব বর্ধিত সভার লক্ষ্য। বর্ধিত সভাগুলোতে নেতৃত্ব দিচ্ছেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মুক্তাদির মাওলা সেলিম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোহাম্মদ শফিকুল মাওলা। এ লক্ষ্যে 5 আগস্ট দীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজন করা হয় 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র মুক্তাদির মাওলা সেলিম, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র শফিকুল মাওলা ও কাউন্সিলর মোহাম্মদ আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ ফরিদ টিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, গোফরান উদ্দিন রানা, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান, মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ। আমার দলকে বাদ দিয়ে, দলের নেতাকর্মীকে বাদ দিয়ে পুরো কিছু আমরা সহায় করি। আমাদের সেখানে সভা হয়, আমরা নির্দেশনা আছে সরাসরি ওয়ার্ডে আমাদের ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কাউন্সিলের সমন্বয় করি, তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে আমাদের লোকপ্রীতি বের করবো, আমাদের লোকপ্রীতি বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের সকল সুযোগ সুবিধা। আপনি যদি কোনো সমস্যা করেন, আপনি যদি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনি বলেন যে ভাই বা নেতা বা আপনি আমার লিডার, আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে আমার এই কাজটা হবে। এটা কি অবরিক থেকে পাওয়ানো? আমি সবই যদি রংপুর যাই, যদি বিপদে হরি আর এক বিরোধী দেয় বন্ধুদের লিডার, আমি বিপদে বসছি, আমি এলাকার এক বিরোধী ফোন করে বলি, তাহলে উনি যদি বলি তো ওই বলাতে আমার হাজার টাকার কাজ হবে, তাহলে এটা কি পাওয়ানো? আমরা যারা রাজনীতি করি আমরা সকলে কোনো না কোনোভাবে পাই, আর এখানে ওয়ার্ডে দেওয়ার মতো কি আছে? 1900 শুভেচ্ছা এবং এই শোকের মাসে আমি ব্যক্তিগত বলি, যেহেতু আমি এই দলটি করি, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে শোকাবহ মাস, শোকের মাস, এই মাসে